হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সো সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কীভাবে সিপিএ মার্কেটিং করার জন্য আপনি হ্যাংআউট অ্যাকাউন্ট ওপেন করবেন। সো হ্যাংআউট অ্যাকাউন্ট করা ওপেন এটা খুবই সহজ, একবার পানির মতো সহজ। বাট এটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হল আপনাকে একটি ফোন নাম্বার দিয়ে অবশ্যই একটি ইমেল তৈরি করতে হবে। অবশ্যই এই ইমেলটি একটা মেইন নামে হতে হবে, ঠিক আছে? অবশ্যই একটি মেইন নামে হ্যাংআউটের ইমেলটি ক্রিয়েট করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দেবেন হ্যাংআউট। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে হ্যাংআউট, এই যে এটি এটি এই অ্যাপসটি ডাউনলোড দেবেন। হ্যাংআউট অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেন। এখন সিপিএ মার্কেটিং করার জন্য স্ন্যাপচ্যাটের বিকল্প হচ্ছে হ্যাংআউট এবং হোয়াটসঅ্যাপ। আপনারা অনেকে সাধারণত হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটের সাথে পরিচিত, বাট অনেকেই জানেন না যে হ্যাংআউটটা কীভাবে তৈরি করতে হয় কিংবা হ্যাংআউটে কীভাবে ট্রাফিক নিয়ে আসতে হয়, অথবা আপনারা অনেকেই জানেন না যে হ্যাংআউটের লিঙ্ক প্রমোট করা যায় কিনা। হ্যাঁ, 100% রিয়েল যে আপনি হ্যাংআউটে লিঙ্ক প্রমোট করতে পারবেন। অথবা আপনি যদি কোনো বোর্ড নিয়ে কাজ করেন অথবা SMS ক্যাম্পেইন করেন, আপনি হ্যাংআউটে SMS ক্যাম্পেইনও করতে পারবেন, ঠিক আছে? তো আপনাকে শুরুতে যে কাজটি করতে হবে যে হ্যাংআউট। তবে একটা কথা বলে রাখি, আপনি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনি যদি কোনো জায়গায় স্কিপ করেন তাহলে হয়তো বা আপনি হ্যাংআউটের অ্যাকাউন্টটি তৈরি নাও করতে পারেন। সো প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড ওয়াচ ফুল ভিডিও টিল দ্য এন্ড। সো আমি এখন হ্যাংআউট অ্যাকাউন্টটি ওপেন করে নেব। ওপেন, অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা মেয়ের অ্যাকাউন্ট নেম আছে এখানে স্টেফেনি উইলসন। এটি দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করো, নেক্সট। সো এখানে সব অ্যালাউ দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটি ছিল আমার আগের আইডি। সো এটিতে সাধারণত আমি কাজ করি, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মেয়েটির ছবি, এই ছবিটি আপনি আপনি যখন ইমেল তৈরি করবেন ইমেইলে গিয়ে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড দিবেন, তাহলে প্রোফাইল পিকচারটা এখানে এসে শো করবে, ঠিক আছে? সো এই হলো কথা। আর আপনি কীভাবে ট্রাফিক অ্যাড করবেন, ট্রাফিক যখন কোনো ট্রাফিক যদি আপনাকে কোনো ইমেল দেয় এই প্লাসে ক্লিক করবেন, এই প্লাসে ক্লিক করবেন, এই প্লাসে ক্লিক করবেন, সবার নিচে আসা এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিউ কনভার্সনে ক্লিক করবেন। ক্লিক করে ওই ট্রাফিকটির নাম কি অথবা মেইল অথবা ফোন নাম্বার এখানে দিবেন। তো তারপরে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রাফিককে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এই হলো আজকের ফ্রি হ্যাংআউট ভিডিও। কোনো জায়গায় যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার স্কাইপে নক দেবেন। আই হোপ আপনি ভিডিওর সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, অথবা যদি ভিডিওটি পছন্দ না করেন অবশ্যই ডিসলাইক দিবেন। এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।